সবাই ফাইল করুক, সবাই ভোট করুক, সব দল ফাইল করুক, আমি লড়তে চাই। ওটা কিছু করার নেই, ওরা দেবে 24 সাল পর্যন্ত দেবে, আমাদের 24 সাল পর্যন্ত চুপচাপ থাকতে হবে। ওরা ভালো লাগছে দিচ্ছে, আবার ডাকবে সিবিআই, আবার যাবো। আজ পর্যন্ত পড়েছে কি? সামনে তো বিধানসভা গেল, পেরেছে নারদা সারদা পেরেছে দিলি কাগজটা? এরপর পঞ্চায়েত নির্বাচনের জন্য যে সভাগুলো শুরু হবে সেগুলো তো কি উপস্থিত? তোমার ইয়ের পর সভা করবো, ইয়ের পর সভা করবো, তোমার পুজোর পর সব ব্লক ব্লক একটা করে জনসভা যাস না, নিয়ে যা যেভাবে করছে না সেভাবে। হ্যাঁ, সে 21 জুলাই কি আপনি যাবেন ওখানে? হ্যাঁ যাবো, কারণ আমি প্রথম থেকে এসেছি, আজকে একটু হাঁটতে কষ্ট হবে, খুব শ্বাসকষ্ট হচ্ছে। সবাই ফাইল করুক বলছি তো, সবাই ফাইল করুক, সবাই ফাইল করুক, সব দল বিশেষে ফাইল করুক। তাহলে এবারে এই যে এজেন্সি চাপ, এই চাপটা কীভাবে কাটিয়ে উঠছে কীভাবে? দেখুন, আমি তো চুরিও করি নাই, ডাকা দিয়ে করি নাই, আমি মহাদেবের ভক্ত, ওরা যেটা বলে ডাকছে ওটা ফলস ডাকছে। হ্যাঁ, ওই তো বললাম তো, না না, এটা তো লুকিয়ে করছে যা কিছু সোশ্যাল মিডিয়া, না কি বলে না, এটা তো রাজনীতিটা করছে সোশ্যাল মিডিয়াতে, এটা তো লোকজন নাই। এই ধরনের নোংরামি করছে, আরে তৃণমূলের লোক দিয়ে কি লোক নিয়ে কি আর বিজেপি করা যায়? আমি যদি এখন বিজেপি যাই তা তৃণমূল লোক তো আরও অ্যাক্টিভ হবে, যে বেইমানের বাচ্চাটা চলে গেল কৃষ্ণমণ্ডল বিজেপির, দেখ সারা ভোট দে তৃণমূলকে বেইমানটা, এতে তো তৃণমূলে আরও অ্যাক্টিভ হচ্ছে। তৃণমূলের লোক নিয়ে যদি বিজেপি করতে হয় তা লোকটা তো অ্যাক্টিভ হচ্ছে, সংগঠনের লোক তৈরি করে রাজনীতি করতে হয়। ওটা তো ভালো লাগবে না, আজীবন তো লড়াই করেই তো রাজনীতি উঠে এসেছি, বামফ্রন্ট বলুন, 34 বছর বলুন, তারপর কংগ্রেস সঙ্গেও লড়াই করতে হয়েছে,